সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা প্রতি সপ্তাহে ইসলামের বায়ানে আসার এবং বসার তৌফিক পেয়েছি। সকল বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা অবগত আছেন যে আজকের ইসলামের বায়ানে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি। তাই আমি আমার বিষয় ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি কান্না বরং সকল কর্মে ছিল মাঝামাঝি, যেহেতু তার উম্মতের বৈশিষ্ট্য হল মধ্যপন্থা। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 143 নং আয়াতে বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অর্থাৎ এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি রূপে প্রতিষ্ঠিত করেছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দতেন কিন্তু উচ্চ কান্দতেন না, কিন্তু কখনো কখনো তার কান্না আওয়াজ শোনা যেত। তিনি হাসতেন কিন্তু অট্ট হাসি হাসতেন না, অধিকাংশ সময় তিনি মুচকি হাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অট্ট হাসি হাসতে দেখিনি যাতে তার আজীব দেখা যেত। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমাকে দেখতেন তখনই মুচকি হাসতেন। পরিশেষে আমি বলতে চাই যে আমরা অট্ট হাসি হাসব না এবং উচ্চস্বরে কাঁদব না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়টি ভালোভাবে বুঝে তারপর আমল করার তৌফিক দান করুক। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।